আপনি এই ভিডিওটি কোন ডিভাইসে দেখছেন হয়তো খুব সম্ভবত স্মার্টফোন ল্যাপটপ ট্যাবলেট স্মার্ট টিভিতেও দেখতে পারেন কিন্তু এসবের মধ্যে একটি কমন জিনিস আছে বলতে পারবেন সেটা হলো লিথিয়াম এই হাইটেক দুনিয়াতে লিথিয়ামের গুরুত্ব অনেক আমাদের বর্তমান টেকনোলজি ভবিষ্যৎ টেকনোলজি আর এই গুরুত্বপূর্ণ মেটাল এই টেকনোলজি ওয়ার্ল্ডের মেন ড্রাইভার আর এই সফট মেটালকে বলা হয় হোয়াইট গোল্ড বর্তমান যুগে বিভিন্ন গ্যাজেটের মধ্যে সীমাবদ্ধ নেই ডিজেল এমনকি জীবাশ্ম জ্বালানি থেকে মানুষ শিফট হয়ে ধীরে ধীরে ইলেকট্রিক গাড়ির দিকে এগিয়ে চলেছে যা বলতে পারেন ভবিষ্যৎ প্রজন্মের চাবিকাঠি এই মেটাল যে দেশের হাতে আছে সে দেশ টেকনোলজি ওয়ার্ল্ডের চ্যাম্পিয়ন হয়ে যাবে আর এই হোয়াইট গোল্ড খাজানা ভারত পেয়েছে জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী জম্মু কাশ্মীরের রিয়াসি ডিস্ট্রিক্টে 5.9 মিলিয়ন টন লিথিয়াম পাওয়া গিয়েছে আর 5.9 মিলিয়ন টন মানে 60 লাখ টন মানে যার পরিমাণ অত্যধিক বেশি যদি বিজ্ঞানের কথা বলা হয় পর্যায় সারণীর তৃতীয় স্থানে এই ধাতুর অবস্থান লিথিয়াম খুব কম ঘনত্বযুক্ত আর জলে বেশি পরিমাণ বিক্রিয়া করে বিজ্ঞানীদের কথা এটি একটি কসমিক এলিমেন্ট বড় বড় তারা ধ্বংসের ফলে তৈরি হয় এই তারা ধ্বংসকে বলা হয় নোভা এই নোভার কারণে লিথিয়াম সারা ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে এবার বিজ্ঞান থেকে একটু সরে এসে এই মেটাল মানুষের এত পছন্দের কারণ কি এই মেটাল মানুষের পছন্দের একটি কারণ হলো লিথিয়াম আয়ন ব্যাটারি বন্ধুরা লিথিয়াম আরো অন্য কাজে ব্যবহার করা হয় কিন্তু সবথেকে বেশি ব্যবহৃত হয় লিথিয়াম আয়ন ব্যাটারিতে এছাড়াও লিথিয়াম ব্যাটারি যে কোনো গ্যাজেটে ব্যবহার করা হয় এছাড়াও যে কোনো ইলেকট্রিক গাড়িতে লিথিয়াম আয়ন ব্যাটারি থাকে এই ইলেকট্রিক গাড়িতে প্রায় 50% খরচ করতে হয় ব্যাটারি আপনি ভাবছেন লিথিয়াম ছাড়া কি অন্য ধাতু ব্যবহার করা যায় না এর একটি সহজ উত্তর হলো লিথিয়াম আয়ন ব্যাটারিতে হাই এনার্জি ডেন্সিটি থাকে যা অন্য ধাতুর থেকে অনেক ভালো এর চার্জও খুব তাড়াতাড়ি হয় আর পার কিলোওয়াটে সবচেয়ে হাইয়েস্ট এনার্জি স্টোরেজ ক্যাপাসিটির মতো গুণ আছে এই হাই স্টোরেজ ক্যাপাসিটি এবং এক্সট্রিমলি লাইট ওয়েটের জন্য ইলেকট্রিক গাড়ির জন্য একটা পছন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে ভবিষ্যতে এই লিথিয়াম আয়ন ব্যাটারি গাড়ি ও ট্রাকের ইঞ্জিনকে রিপ্লেস করে দেবে আর আমাদের ভবিষ্যতে কার্বনের পরিমাণ কমাতে গেলে বিশ্বকে প্রায় 2 বিলিয়ন ইভির প্রয়োজন আর ইলেকট্রিক গাড়ির অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে এক নতুন রিয়েলিটি তৈরি হতে দেখা যাচ্ছে যেখানে এইসব ইলেকট্রিক গাড়িতে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হচ্ছে যার ফলে লিথিয়ামের চাহিদা বা ডিমান্ড বেড়ে চলেছে আর ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির মতে 2025 সাল পর্যন্ত লিথিয়ামের একটা বড় শর্টেজ দেখা যেতে পারে লিথিয়ামের এই ডিমান্ডের জন্য একটি সমস্যা একা কারণ নয় আরেকটি কারণ আছে যে দুনিয়াতে সারা বিশ্বে লিথিয়ামের খুব সামান্য পরিমাণে কিছু নির্দিষ্ট জায়গা সীমিতভাবে রিজার্ভ আছে আর আপনি শুনলে অবাক হবেন সারা বিশ্বে প্রায় 50% লিথিয়াম রিজার্ভ সাউথ আমেরিকা দেশ আর্জেন্টিনা বলিভিয়া এবং চিলিতে পাওয়া যায় এই স্থানে এত পরিমাণ লিথিয়াম পাওয়া যায় তার জন্য এই লিথিয়াম ট্রায়াঙ্গেল বলা হয় এখানে বলে রাখি চীন সারা বিশ্বে 2021 সালে 79% লিথিয়াম আয়ন ব্যাটারি প্রোডিউস করেছে তারপরে 2 নম্বরে ইউএস 6.2% এই পার্সেন্টে চীন ও আমেরিকার মধ্যে পার্থক্যটা অবশ্যই বুঝতে পাচ্ছেন যা হিউজ পরিমাণে কিছু বিশেষজ্ঞদের মতে চীন আন্তর্জাতিক বাজারে লিথিয়াম আয়নের ব্যাটারির প্রায় 80% শেয়ার আছে আর ভারত ও চীন থেকে ইলেকট্রিক গাড়ির ইম্পোর্ট করতে থাকে হিউজ পরিমাণে আর চীন সারা বিশ্বের র লিথিয়াম ব্যাটারি সব থেকে বড় ইম্পোর্টার কিন্তু আপনি জানলে অবাক হবেন চীন তার মোট রিজার্ভ 4.9 মিলিয়ন টন যা খুবই কম তাহলে চীন কিভাবে গ্লোবাল লিথিয়াম ট্রেডের সেন্টার তৈরি হলো এখানে মনে রাখতে হবে শুধুমাত্র রিজার্ভ থাকলে হবে না লিথিয়ামের র মেটেরিয়ালকে রিফাইনিং ক্যাপাসিটি থাকতে হবে যা চীনের কাছে প্রায় 60%-এরও অধিক আর ভারত চীনকে পিছনে ফেলে দিয়েছে লিথিয়াম রিজার্ভের দিক দিয়ে ভারতকে রিফাইনিং টেকনোলজির প্রয়োজন আছে এই টেকনোলজি এতটাই গুরুত্ব কারণ লিথিয়াম ট্রায়াঙ্গেল দিয়ে বুঝতে পারবেন ওদের কাছে লিথিয়ামের র মেটেরিয়াল ছিল কিন্তু টেকনোলজি ছিল না তাই পুরোটাকে ইউটিলাইজ করতে পারেনি বন্ধুরা ভারতে হিউজ পরিমাণে রিজার্ভ পেয়েছে যা লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরির প্রথম ধাপ পরবর্তী সময়ে ভারত প্রসেস করে বিভিন্ন ব্যাটারি এবং ইলেকট্রিক গাড়িতে প্রদান করবে এখানে বলে রাখি চীন ও তাইওয়ান থেকে ভারতের বিভিন্ন কোম্পানি প্রি অ্যাসেম্বল ব্যাটারি নিয়ে এখানে অ্যাসেম্বল করত কারণ তার একটা বড় কারণ ছিল ভারতকে লিথিয়াম ব্যাটারির জন্য অন্য দেশের কাছে নির্ভর থাকতে হতো কিন্তু এই লেটেস্ট ডিসকভার ভারতকে এক নতুন পথ দেখাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে জয় হিন্দ নমস্কার